গর্ভধারণের পর ধীরে ধীরে পেটের ভেতরে বেড়ে ওঠে একটি সন্তান। এই সন্তানটি সারাদিন পেটের ভেতরে কি করে, কিভাবে মায়ের শরীর থেকে খাবার সংগ্রহ করে, কিভাবে মল ও মূত্র ত্যাগ করে থাকে, কিভাবে মাকে লাথি মারে ও কিভাবে ডিগবাজি খায়, কিভাবে সে ধীরে ধীরে বড় হয়, সে কি মায়ের আওয়াজ এবং বাইরের শব্দ শুনতে পায় কিনা, বাইরের আলো দেখতে পায় কিনা, সে কি চোখ খুলে দেখতে পারে কিনা, এমন অনেক ধরনের প্রশ্ন মায়ের মাথায় জাগতে পারে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো গর্ভের শিশুটি এই 40 সপ্তাহ জুড়ে আপনার পেটের ভেতরে কোন কোন কার্যকলাপগুলো করতে থাকে। খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও, তাই সম্পূর্ণটি দেখার চেষ্টা করবেন। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ হেল বাংলা বিউটি ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। একজন পুরুষ যখন একজন নারীর সাথে সঙ্গম করে তখন প্রায় 4 কোটি থেকে 60 কোটি পর্যন্ত স্পার্ম নির্গত হয়। তবে নারীর দেহে ডিম্বাণু থাকে মাত্র একটি, তাও সেটি তার পিরিয়ডের মাঝামাঝি সময় বের হয়, একদিন পর্যন্ত বেঁচে থাকে। এই অসংখ্য শুক্রাণুগুলোর মধ্যে থেকে সবগুলো কিন্তু অ্যাক্টিভ থাকে না, সামান্য সংখ্যকই উর্বর থাকে এবং ডিম্বাণু পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে 20-25টি বেঁচে থাকে। তাদের মধ্যে থেকে যে কোনো একটি ডিম্বাণুটিকে নিষিক্ত করতে পারে। শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের ফলে যখন ডিম্বাণু নিষিক্ত হয়ে যায় তখনই আপনি পরিপূর্ণভাবে গর্ভবতী নয়, কারণ এ সময় থেকেও অনেক বাচ্চা নষ্ট হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে এ সময়ে ডিম্বাণুটি নষ্ট হয়ে যায়, ক্রোমোজোমাল ত্রুটির কারণে এমনটা বেশি পরিমাণে হয়ে থাকে। যখন এটি আপনার জরায়ুতে স্থাপিত হয় তখনই আপনি অফিসিয়ালি গর্ভবতী। ডিম্বাণুটি নিষিক্ত হওয়ার আরও 1-1.5 সপ্তাহ আপনার ফেলোপিয়ান টিউবে ঘোরাঘুরি করার পর সেটি গিয়ে জরায়ুতে স্থাপিত হয়, তারপর আপনার পিরিয়ড অফ হয় এবং আপনি নিজেকে গর্ভবতী হিসেবে পান। সাধারণত গর্ভধারণের সময়কাল থেকে আপনার সন্তানের বয়স 15 দিন কম থাকে। আমরা সকলেই জানি যে নারীর শেষ মাসিকের প্রথম দিনকে তার গর্ভধারণের প্রথম দিন হিসেবে ধরা হয়ে থাকে। 1836 সাল থেকে এই ঘটনাটি ঘটছে। তবে সাধারণত এই দিন তো ডিম্বপাত হয় না, এ থেকে আরও 2 সপ্তাহ পরে নারীর ডিম্বস্ফোটন ঘটে। 24 ঘন্টার মধ্যে সেটি উর্বরতা লাভ করে এবং তার পরের সপ্তাহে গিয়ে সেটি জরায়ুতে স্থাপিত হয়। অর্থাৎ যেহেতু 2 সপ্তাহ পরে আপনার ডিম্বস্ফোটন ঘটছে, আপনার বাচ্চার বয়স কিন্তু আমরা যা ধরছি তার চেয়ে 15 দিন কম হয়, কিন্তু ডিম্বস্ফোটনের দিনকে বাচ্চার বয়সের প্রথম দিন ধরা হয় না, প্রথম দিন ধরা হয় আপনার লাস্ট মাসিকের প্রথম দিনকে। যদি ডিম্বস্ফোটনের দিনকে বাচ্চার বয়সের প্রথম দিন হিসেবে ধরা হতো তাহলে প্রত্যেকটি নারী 8 মাস 15 দিনে সন্তান প্রসব করতেন, 8.5 মাসের গর্ভাবস্থা ধরা হতো। যাই হোক না কেন, অধিকাংশ নারী 9 মাস গর্ভবতী থাকেন। অনেকে মনে করে থাকেন 40 সপ্তাহেই বাচ্চার জন্ম হয়ে থাকে, এটি সঠিক কথা নয়। একটি সুস্থ শিশু 37 সপ্তাহ পার হওয়ার পরে 38 থেকে 42 সপ্তাহ এর যে কোনো সময়ের মধ্যে জন্ম হতে পারে, আর এ সময় শিশুটিকে সুস্থই ধরা হবে, এটি কোনো শারীরিক জটিলতার কারণে নয়। এক একজন মায়ের শরীর আলাদা, এক একজন মা এক এক সময় সন্তানকে জন্ম দিতে পারে। 37 সপ্তাহ পর্যন্ত সময় লাগে একটি শিশুর পরিপূর্ণতা পেতে, তারপরে 38, 39, 40, 41 কিংবা 42 এর যে কোনো সময় শিশুটি ভূমিষ্ঠ হতে পারে। তবে অবশ্যই 40 সপ্তাহ পার হওয়ার পর ডক্টরের পরামর্শে থাকা উচিত। মায়েদেরকে যে ডেলিভারি ডেট দেয়া হয় সেই ডেলিভারি ডেট অনুযায়ী মাত্র 4% শিশুর জন্ম হয়, বেশিরভাগ শিশুর তার আগে জন্ম হয়ে যায়, কিছু কিছু শিশুর ডেলিভারি ডেট পার হওয়ার পর জন্ম হয়। অধিকাংশ শিশু 8 মাস 24 দিন থেকে 9 মাস 9 দিনের মধ্যেই জন্মগ্রহণ করে থাকে। শিশুটি যখন জীবন লাভ করে তখন সেটি জরায়ুতে গিয়ে স্থাপিত হয় না, এটি কিছুটা সময় পর্যন্ত ঘোরাঘুরি করে এবং সঠিক অবস্থান বেছে নেওয়ার চেষ্টা করে। শিশুটি যখন আপনার জরায়ুর দেয়ার ছেদ করে জরায়ুর ভেতরে স্থাপিত হয় তখন হালকা পরিমাণে পিঞ্চ লাগার মতো ব্যথা অনুভব হতে পারে, কারো কারো হালকা পরিমাণে রক্তক্ষরণ হতে পারে। আপনি যদি গর্ভধারণের চেষ্টা করে থাকেন এবং আপনার মাসিক হওয়ার সপ্তাহখানেক আগে আপনার জরায়ুতে হালকা পরিমাণে ব্যথা কিংবা খোঁচা লাগার মতো কোনো কিছু অনুভব করে থাকেন এবং তারপরে যদি গোলাপি বা ব্রাউন বর্ণের কোনো রক্তপাত দেখে থাকেন, হতে পারে আপনি এ মাসেই গর্ভবতী হয়েছেন। ক্রমবর্ধমান এই শিশুটি যখন আপনার জরায়ুর দেয়ালে স্থাপিত হয় তখনই এটি এর বৃদ্ধির কাজ শুরু করে দেয়।
তবে এই হৃৎপিণ্ড রক্ত পাম্প করতে শুরু করে ৬ সপ্তাহের মাথায়। ৮ সপ্তাহের মাথায়ও হৃৎপিণ্ড রক্ত পাম্প করতে শুরু করতে পারে। কিছু কিছু শিশু দেখা যায় ১২ সপ্তাহেও রক্ত পাম্প করতে শুরু করতে পারে। তাই ৬ সপ্তাহে যদি শিশুর হার্টবিট না পাওয়া যায় চিন্তা না করে অন্ততপক্ষে ১২ সপ্তাহ পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করবেন। ১২ সপ্তাহের পরেও যদি কোনো শিশুর হার্টবিট না আসে তাহলে এটি মিসক্যারেজ হিসেবে ধরে নেওয়া হবে। গর্ভধারণ করার পরপরই ৬ থেকে ১২ সপ্তাহের মধ্যে প্রথম আল্ট্রাসাউন্ডটি করিয়ে নিতে হবে। দেখতে হবে পেটের মধ্যে শিশু হৃৎপিণ্ড আছে কিনা, শিশু গর্ভাশয় ছাড়া অন্য কোথাও স্থাপিত হয়েছে কিনা, এছাড়াও শিশু সঠিকভাবে বড় হচ্ছে কিনা, পেটে একটির অধিক শিশু আছে কিনা। হৃৎপিণ্ড আসার পরেই বলে দেওয়া যেতে পারে আপনি একটি সন্তানের মা হতে চলেছেন নাকি যমজ সন্তানের। গর্ভের বাইরের আওয়াজ গর্ভের ভেতর থেকেই পেতে পারে শিশুরা। ১৬ সপ্তাহের পর থেকে শিশুর কান সঠিকভাবে গঠন হতে শুরু করে। সে এ সময় মায়ের হৃৎকম্পনের আওয়াজ, মায়ের খাবার গ্রহণের শব্দ, মায়ের নিঃশ্বাসের শব্দ, মায়ের হাঁটাচলা কিংবা কথা বলার শব্দ, বাইরে কারো হাঁটাচলা কিংবা কথা বলার শব্দ, পেটের ওপরে হাত বোলানোর শব্দ, জলপানের শব্দ সব কিছুই শুনতে পায়। এভাবেই মায়ের সাথে সে ভালোভাবে লিঙ্ক হতে পারে এবং জন্মের পরে পেটের ভেতরে যাদের আওয়াজ শুনেছিল তাদের সাথে ভালোভাবে সম্পর্ক স্থাপন করতে পারে। উচ্চ আওয়াজ ভ্রূণের শ্রবণ শক্তির ক্ষতি করতে পারে, যেমন যদি আপনি জেট ইঞ্জিন, গুলি, করাত, উচ্চ শব্দের গান ইত্যাদি শুনে থাকেন তাহলে এটি বাচ্চার জন্য ক্ষতিকারক। এ সময় উচ্চ আওয়াজে কথা বলা কিংবা ঝগড়াঝাটিও করা উচিত নয়। গর্ভের মধ্যে একটি শিশু ১০ থেকে ১২ সপ্তাহের মধ্যে নড়াচড়া শুরু করে দেয়, তবে তার তরুণাস্থি হাড়গুলো অত্যন্ত নরম থাকে, তার নড়াচড়া আপনি বুঝতে পারবেন না। প্রথমবার গর্ভবতী হয়ে থাকলে অন্ততপক্ষে ১৮ থেকে ২৪ সপ্তাহের মধ্যে আপনি নড়াচড়া অনুভব করবেন। ১৮ সপ্তাহের আগে নড়াচড়া অনুভব করবেন না এবং ২৪ সপ্তাহের পরেও নড়াচড়া অনুভব না করলে ডক্টরের কাছে যেতে হবে। তবে এই সময় নড়াচড়া এতটাই হালকা থাকে যে প্রথমবার গর্ভবতী মায়েরা বুঝতে পারেন না। তবে যারা এর আগেও গর্ভবতী হয়েছেন তারা ১৬ সপ্তাহের মধ্যেই বুঝতে পারেন। গর্ভের মধ্যে শিশু তার চোখ খুলে এবং বাইরে থেকে আসা আলো দেখতে পায়, তাই যদি মা পেটের কাছে টর্চ ধরেন অনেক সময় শিশু অনুভূতি দেখায়। ১৬ সপ্তাহের দিকে এমন ঘটনা ঘটতে শুরু করলেও ২০ সপ্তাহের মধ্যে শিশুর চোখ পূর্ণাঙ্গ গঠন পায়। ২৬ থেকে ২৮ সপ্তাহের মধ্যে সে চোখ খুলে চোখ বন্ধ করে, সকল ধরনের প্রতিক্রিয়া দেখায়। গর্ভবতী মায়েদের মর্নিং সিকনেস, বমি বমি ভাপা, অবসাদ লাগার মতো সমস্যা হয়ে থাকে, তবে গর্ভের প্রথম ১২ সপ্তাহের মধ্যে নারীকে রক্ষা করতে এমনটা হয়। মূলত বাইরের ক্ষতিকারক উপাদান থেকে শিশুকে রক্ষা করতে মায়ের দেহ প্রাকৃতিকভাবে এমন কাজ করে থাকে যেন মা খারাপ কোনো কিছু গ্রহণ না করতে পারে। প্রায় ২৫ সপ্তাহ ধরে গর্ভে শিশুরা নিজেদের মূত্র নিজেরাই পান করে থাকে। প্রথম ৮ সপ্তাহ থেকে সে মূত্র ত্যাগ করতে পারে, তবে প্রথম দিকে সে তার মূত্র খায় না। ১৩ থেকে ১৬ সপ্তাহের মধ্যে মূত্র এবং অ্যামনিওটিক ফ্লুইড মিশে পরিমাণ বেড়ে যায়। এর ব্যালেন্স ঠিক রাখার জন্য সে মুখ দিয়ে এই মূত্র পান করে এবং প্রস্রাব করার মাধ্যমে এই ব্যালেন্সটি ঠিক রাখে। তবে কোনো কিছু মনে করার প্রয়োজন নেই, অর্থাৎ এই মূত্র পুরোপুরিভাবে ফ্রেশ, যেহেতু এটি বাইরের সংস্পর্শ পায়নি। মা যে খাবার খাচ্ছেন তার স্বাদ ও গন্ধ শিশু অনুভব করতে পারে। পুষ্টি উপাদানগুলো রক্তের মাধ্যমে নাড়ি হয়ে অ্যামনিওটিক তরলে মিশে যায়। এই খাবারের স্বাদ শিশুরা পায়। ১১ সপ্তাহ থেকে শিশুর স্বাদ গ্রহণের গ্রন্থিগুলো বিকশিত হতে থাকে। তাই দেখা যায় যে গর্ভাবস্থায় যে সমস্ত খাবার খেতে মা ভালোবেসেছেন জন্মের পর শিশু সেই সমস্ত খাবারগুলো ভালোবাসে। মায়ের খাদ্যাভ্যাস শিশুর পরবর্তী জীবনে পছন্দের খাবার নির্ধারিত করতে পারে। তাই এ সময় মা খারাপ খাবারগুলো এড়িয়ে চলবেন এবং ভালো খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন। শিশুর প্রথম মল তৈরি হয় মায়ের পেটের মধ্যেই। শিশুর ত্বক, চুল, পিত্ত, প্রোটিন, শ্বেত রক্ত কণিকা এবং অ্যামনিওটিক তরলের মিশ্রণে তার পেটের মধ্যে মল তৈরি হতে থাকে। গোটা ২০-২৫ সপ্তাহ ধরে এগুলো সে পান করতে থাকে এবং পেটের মধ্যে মল হয়। তবে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত সে তার মল ত্যাগ করে না। তবে কোনো শিশু যদি পেটের মধ্যে মল ত্যাগ করে ফেলে সেই শিশুর মারাত্মক বিপদ হতে পারে, সেক্ষেত্রে দ্রুত শিশুকে বের করে আনতে হয়। কোষের একটা পাতলা দেয়াল মাকে শিশুর থেকে আলাদা রাখে। মায়ের জরার দেয়ালের সাথে শিশুর নাভির মধ্যকার একটি পাতলা দেয়াল থাকে। এর মধ্য দিয়ে শিশু যাবতীয় পুষ্টি এবং রক্ত সংগ্রহ করে থাকে। গর্ভবতী মহিলার দেহে রক্তের পরিমাণ ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। এই বাড়তি তরলকে জায়গা করে দিতে রক্তনালীগুলোর আয়তন বাড়াতে হয়। এর জন্য রিল্যাক্সিন সফটেন্স নামক একটি হরমোন তৈরি হয়। গর্ভাবস্থায় মায়ের আবেগের শিশুর ওপরে প্রভাব পড়ে, অর্থাৎ মা হাসছেন নাকি কান্না করছেন তার উপরে তার রক্তচাপ বাড়ে কিংবা কমে। এতে করে শিশুর জীবনে নানাবিধ সমস্যার সৃষ্টি হতে পারে বা মা যদি খুশি থাকেন পরবর্তী জীবনে শিশুও হাসি খুশি হতে পারে।
গর্ভবতী মা যত বেশি সামাজিক সহায়তা পাবেন স্বাভাবিক ও সুস্থ শিশু জন্ম নেওয়ার সম্ভাবনা তত বেশি পুরো গর্ভাবস্থার 28 থেকে 36 সপ্তাহের মধ্যে শিশু গর্ভের মধ্যে প্রচুর নড়ে এবং লাথি মারে তবে 36 সপ্তাহের পরে তার নড়াচড়া একটু পরিমাণে কমে যায় এবং ধীরে ধীরে তার জায়গাও কমতে থাকে এই সময় শিশু প্রচুর পরিমাণে নিচের দিকে চাপ দেয় যে সমস্ত শিশুরা সেফালিক পজিশনে আছে তাদের মাথার সম্পূর্ণ ভার মা তাদের যৌনাঙ্গের নিম্নাংশে অনুভব করে থাকেন তাই এ জায়গায় প্রচুর ব্যথা হয়ে থাকে এছাড়াও এ সময় উপরের পেট খালি হয়ে যায় এবং শিশু নিচের পেটের দিকে চলে আসে ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো ও উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার